সালমান শাহকে বিয়ে করেছি যেভাবে সালমান শাহ আমাকে বিয়ে করেছে। আমরা দুজন তো দুজনকে বিয়ে করেছি, একজন একজনকে করিনি। ইমন যেদিন আমাকে বিয়ে করেছে সেদিন ইমন আমাকে বলে করেনি, আমাদের এটা কোনো কিছু প্ল্যান ছিল না ওইভাবে। কিন্তু ওর একটা ইচ্ছা ছিল যে আমি আমার ও লেভেলস দিতে আমি ঢাকায় পড়তে আসি। আমি চিটাগাংয়ের মেয়ে, আমার দেশের বাড়ি সিলেট, কিন্তু আমার জন্ম চিটাগাংয়ে। আমি চিটাগাংয়ে বড় হই, সেটা হচ্ছে আমার বাবার চাকরির সুবাদে। হ্যাঁ, আমার বাবা যেহেতু জেমস ফিনলেতে চাকরি করতেন ওখানে, তো আমার বাবা ওখানে চাকরি করার কারণে আমরা চিটাগাংয়ে সেটেল ছিলাম। তো সেখান থেকে আমার জন্ম ওখানে, আমার মেজো বোনেরও জন্ম ওখানে, আমার ছোট বোনেরও জন্ম। আমরা তিন বোন, তো তিন বোনেরই আমাদের জন্ম চিটাগাং। আমার আম্মা, আমার বাবা, ওনারা চিটাগাংয়ে সেটেল আজকে 48 ইয়ার্স। তো সেখান থেকে আমি যখন ঢাকায়, আমার তো দেখা হয় অনেক আগে, আরও 2 বছর আগে, সেটা তো অনেকেই এতদিনে জেনে গেছে যে একটা ফ্যাশন শোর মাধ্যমে আমাদের দেখা হয়েছে চিটাগাং ক্লাবে। সেটা সালমান, ইমন, আমি, আমার মুখে কিন্তু সালমান আসবে না, আমি কিন্তু বারবার ইমনই হয়তো বলবো, আপনারা একটা ভুল ধরবেন না। ইমন আমাকে তখন দেখে প্রথম, এবং তখন সে আমাকে পছন্দ করে। তখন আমার বয়স ছিল 15, আই ওয়াজ 15, হি ওয়াজ 17, ও আমার থেকে 2.5 বছর বড়, 17 অ্যান্ড হাফ। ও 1971, 19শে সেপ্টেম্বর জন্ম, আমার 1974-এ অগস্টে জন্ম। আমি তারিখটা বললাম না, এটাই তো। এখন ওখান থেকে পছন্দ করার পর থেকে ইমনের এই সব সব কিছু ওর ছেলেরাই তো করে, মেয়েরা তো আর করে না। তখন 90সে মেয়েরা খুব লজ্জা পেত, মেয়েদের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ নাই, ওয়াইবার নাই, এই যুগ তো ছিল না। উই ওয়ার ভেরি ব্যাক ডেটেড, চিঠি লেখার সময় ছিল, তা আবার রক্তাক্ত চিঠি, মানে ইমনের রক্ত দিয়ে লেখা চিঠি আমার কাছে। হ্যাঁ, সিরিয়াসলি, এটা আমি তো, এটা সবাই জানে, এটা আমি, আমাদের পুরো ফ্রেন্ড সার্কেল জানে, সবাই দেখেছে। তার ভালোবাসা, সে তো সবকিছুতে একটু না, সে চিঠি আমার কাছে ছিল, অবশ্যই ছিল, কারণ সেটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা লেটার, আমার জীবনের প্রথম যে সে আমাকে ভালোবাসা বুঝাচ্ছে। কিন্তু সেই চিঠিটা আপনি আমার কাছে পাবেন না, এই কারণে, কারণ সেটা আমার এসকাটনের বাসায় ছিল। হ্যাঁ, তো ওই বাড়িতে, এটা তো আমি পরবর্তীতে আসবো, তো ওখানেই সে আমাকে প্রপোজ করে যে আমি তোমাকে দেখে পছন্দ করে ফেলেছি, আমাকে এক ঝলকে তোমাকে ভালো লেগেছে, এত মিষ্টি লেগেছে, এগুলো সব প্রথম দিনই বলেছে। এবং ওই যেটা আমাদের চিটাগাং ক্লাবে যেটা আমাদের ফ্যাশন শো ছিল, ফ্যাশন শোর দিন ওখানে ইমন, ওরা যখন হেঁটে আসে, যখন মডেলরা হেঁটে আসে, মডেলরা কিন্তু বাইরে অডিয়েন্সকে দেখতে পারে না, দে সি এভরি ওয়ান ইন দ্য ডার্ক, বাট আমরা কিন্তু লাইট দিয়ে আমরা কিন্তু মডেলকে দেখি, মডেলকে কিন্তু কাউকে দেখতে পারে না। কিন্তু যেহেতু আমার আব্বা তখন কমিটিতে ছিলেন, তো আমি ফার্স্ট রোতে বসাছিলাম। তো ইমন নাকি হঠাৎ করে নিচে তাকাতে গিয়ে ও নাকি আমাকে দেখেছে, কারণ ও বলেছে আমার লাইটটা নাকি আমার মুখে পড়েছিল। হ্যাঁ, তো ও নাকি আমাকে দেখেছে, দেখে ইমন কিন্তু হাঁটতে হাঁটতে, মানুষ কিন্তু কখনো, আজ পর্যন্ত আমার মনে হয় না যে কোনো মডেলিংয়ে আপনি কখনো দেখেছেন যে মডেল বসে পড়ে, হাঁটতে হাঁটতে কি কোনো মডেল বসে পড়ে? কিন্তু ইমন চিটাগাংয়ে এই যে ফ্যাশন শোতে আমার সাথে তার পরিচয় হচ্ছে, সে ঠিক আমার, আমি যেখানে বসেছিলাম সেই সামনে এসে বসে গেল। আচ্ছা, বুঝছেন, সে ঠিক হাঁটতে হাঁটতে এসে সে ঠিক সেই জায়গাটায় বসে আমাদের গিয়ে এভাবে তাকালো, মানে হি গেভ মি আ লুক। কিন্তু আমি তো ভেবেছি এটা ফলস, আমি তো ভেবেছি পড়ে গেছে, তা আমি না তাকিয়েছিলাম। তারপর দেখি ওখানে শুদ্ধ করে একটু দুষ্টু হাসি দিয়ে সে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে সে আবার সামনে থেকে ঘুরে এসে আবার যাওয়ার সময় এরকম করে ঘুরে তাকিয়ে আমাকে একটা লুক দিয়ে আবার চলে গেল। আমি কিন্তু বুঝিনি এটা আমার, আমি ভাবছি এটা ওর একটা নিজস্ব স্টাইল। আমি ফার্স্টে ভেবেছি সে স্লিপ করেছে, সবাই আমরা ভেবেছি সে স্লিপ করেছে, উই অল থট হি স্লিপড, বাট যেহেতু সে হাসছে বসে, এরকম করে বসে সে একটা হাসি দিল, তো একটু দুলে এরকম হাসি দিল, কারণ মাটিতে তো বসা তো ইজি না, ওই তো সিঁড়ি নাই, স্ট্রেইট কিন্তু জিনিসটা। হ্যাঁ, কিন্তু করেছিল এটা। তো সেদিনই যখন ফ্যাশন শোটা শেষ হয়ে যায়, ওর খালা মলি খালা, আমি মলি আন্টি রাখতাম, ওনারা সবাই আমার মায়ের পার্লারে আসতেন, লুসি পার্লারে। আমার মা তো অনেক নাম করা একটা পার্লার, অনেক বছর থেকেই এখানে আছেন আমার বাবা মা, আমি যেটা বলেছি প্রথম থেকেই। তো লুসি পার্লারে দুই খালা আসতেন, মলি খালা এবং চুমকি খালা। তো আই ওয়াজ ভেরি ক্লোজ টু মলি আন্টি, মলি আন্টি বিকজ ইজ এ ভেরি বিউটিফুল লেডি, ওরা খুব সুন্দর, সবাই খুব সুন্দর নারা। তো মলি খালা খুব সুন্দর ছিলেন এবং আমি খুব মলি আন্টিকে পছন্দ করতাম, ওনাকে আমি দেখতে যেতাম, মানে উনি যখন পার্লারে আসতো ওনাকে আমি দেখতে যেতাম। তো ওনাকে পছন্দ করার কারণে উনিও আমাকে খুব আদর করতেন। তো উনি আমাকে বললো যে সামিরা, আমার
ভাগনা তোমার সাথে একটু কথা বলতে যাচ্ছে, আমার নেফিউ বাংলায় বলেছিলেন যে আমার ভাগনা তোমার সাথে বোনের ছেলে তোমার সাথে একটু দেখা করতে চাচ্ছে। আমি বলছি কে? মলি আন্টি বলে যে দেখো না। তখন দেখি যে ইমন দূর থেকে, তখন আমি ও লেভেল দিতে ঢাকায় আসবো, ও লেভেল দিতে ঢাকায় আসবো। এটা হচ্ছে 1990 জুলাই 12 তারিখ। এটা অনেকে ভুল করে, এটা আমাদের প্রথম দেখা, এটা আমাদের বিয়ের দিন না। জুলাই 12 1990, রাইট? হ্যাঁ, এটা চিটাগং ক্লাবে একটা ফ্যাশন শো হয়, ওখানে সাশা, জরিন, মনসুর, সালমান, ইমন এরা সবাই ছিল। তো ওখান থেকে যখন মলিকাল আমার কাছে নিয়ে আসে, সামনে আসে ইমন, ইমন তখনই দূর থেকে হাতটাকে এভাবে দাঁড়িয়ে, ওর একটা এরকম দাঁড়ানোর অভ্যাস আছে, ওইরকম করে দাঁড়িয়ে তখন সে আমাকে ওই দূর থেকেই সে আমাকে বলল যে এই তুমি কি তোমার বউ? আমি ভাবলাম কি লোকটা মনে হয় মাথা নষ্ট। আমি মলি খালা, মলি আন্টি দিত, এখন খালা আসছে বারবার, কারণ আমার খালা শাশুড়ি ছিল, ওনাকে আমি খালা বলতাম। তো মলি আন্টি দিকে আমি তাকিয়ে বললাম যে মলি আন্টি আমি যাই। মানে মলি আন্টি বলে কি ইমন কি বলিস? হ্যাঁ, মানে বকা দিচ্ছে ওকে, না এটা কি আমি কি তো ওইটা কি বিয়ে করে ছাড়বো? মলি খালা, সে কিন্তু তার খালাকে বলছে। হ্যাঁ, আমি এই খালার ওর কথা শুনে আমি ওখান থেকে দৌড়, আমি মানে পাল্লে চলে যাই। হ্যাঁ, তো আমি চলে গেলাম একটু হেঁটে সামনে, সামনে চলে যাওয়ার পরে আমি একটু দূরে গিয়ে চলে গেলাম, ও পিছিয়ে পিছিয়ে আসলো, আমাকে ধরতে পারলাম, গাড়িতে উঠে উঠে চলে গেলাম। পরের দিন সকালবেলা 10:30 কি 11:30 মতো মলি খালা আমাকে ফোন করে বলছে, তখন তো সব ল্যান্ডলাইন TNT, রাইট? সো তখন মলি খালা ফোন করে বলছে, সামিরা তুমি কি একটু নিচের তলা পার্লারে আসবে? আমাদের দোতলা আমাদের বাসা ছিল, একতলা আমাদের পার্লার ছিল আমার মায়ের আপন নিবাসে, এটা নাসিরাবাদে। তো এটা আমি 1990-র কথা বলছি, 1990 সালের। তখন বললো যে এটা হচ্ছে তার পরের দিন, মানে 13 তারিখ, জুলাই 13 তারিখ, সেটা আমার বাবা মার অ্যানিভার্সারি ছিল। হ্যাঁ, অ্যানিভার্সারির দিনেই, আমার বাবা মার অ্যানিভার্সারির দিনেই সে আমাকে বলল, মলি খালা বলল ফোন করে যে তুমি কি একটু আমার, আমাদের পার্লারের ফোন থেকে উপরে এসছে, নিচের তালার ফোন থেকে উপরে তালার ফোন এসছে, বলছে তুমি কি একটু পার্লারে আসবে? আমি বলছি মলি আন্টি হ্যাঁ আসবো, কি হয়েছে? বলে একটু আসো না। পার্লারে আসতে গিয়ে দেখি দরজার সামনে ইমন দাঁড়ানো, দেখি ইমন দরজাটা ব্লক করে দাঁড়িয়ে আছে। মানে ওকে আমার বলতে হবে সরেন বা একটু প্লিজ, মানে একটু আমি আমাকে আমি কিছু বলি না, আমি তো বুঝছি সে একটু আগের দিন রাত্রে আমার সাথে ইয়ে করেছে। তো আমি সামনে গিয়ে দাঁড়িয়ে আছি যে উনি সরবে আমি চলে যাব, কিন্তু উনি সরেন না, বুঝছেন, উনি দাঁড়িয়েই আছে। তো আমি বললাম একটু সরেন আমি যাব ভিতরে, বলে প্লিজ বলো। হ্যাঁ, আচ্ছা প্লিজ, তারপর যদি না সরি আছি তাহলে আমি উপরে চলে যাবো আবার। আচ্ছা আচ্ছা যাও, সরে গেল। তো ভিতরে গেলাম, মলি খালা বললো দেখো আমার তো বোনের ছেলে খুব তোমাকে নিয়ে অনেক কথা বলছে, অনেক কিছু করছে, তো তো একটু পাগলামি করছে, কাকে সারাত ঘুমাতে দেয়নি, আমাকে নিজেও ঘুমায়নি, ওকে তো এক ফুটও ঘুমায়নি, ওর চেহারাটা দেখেছো আজকে তুমি? আসলে কি তিমরের পরের দিন চেহারাটা মুখটা ছোটো হয়েছিল।